নাটক সমাজের দর্পণ, এই কথাটি নবপ্রজন্মের কাছে বড্ড সেকেলে বলে মনে হয়। কিন্তু যারা নানান সমস্যাকে পেছনে ফেলে সুস্থ সমাজ করার লক্ষ্যে এখনও নাটককে ভালোবাসেন, নাট্যচর্চাকে একটা দায়বদ্ধতার রূপ দিতে চান, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আগামী শনিবার থেকে বছরব্যাপী নাট্য প্রদর্শনীর আয়োজন করতে চলেছে একজোটে নাট্যচর্চা। এই একজোটে নাট্যচর্চা সংগঠনের অধীনে আগামী শনিবার থেকে প্রতি মাসের দ্বিতীয় শনিবার শহর ধর্মনগরে চলবে নিয়মিত নাট্য প্রদর্শনী। রাজ্যের বিশিষ্ট নাট্যাভিনেতা তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে সূচনা হতে চলেছে এই প্রদর্শনীর। চলতি বছরের 8ই জুন থেকে আগামী বছর অর্থাৎ 2025 সালের মে মাস পর্যন্ত প্রতি মাসের দ্বিতীয় শনিবার এই প্রদর্শনী চলবে। এখন পর্যন্ত এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য প্রায় 16টি দল নাম নথিভুক্ত করেছে। এই প্রদর্শনীর প্রথম নিবেদনে থাকছে একজোটে নাট্যচর্চা শিল্পীরা। পরবর্তীতে অন্যান্য দলগুলো এই প্রদর্শনীতে অংশ নেবে বলে জানা গেছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান একজোটে নাট্যচর্চার সদস্যরা। করতে পারে কিন্তু আমাদের ধর্মনগরে কিন্তু তেমন নেই। সরকারিভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলে পরে তখন বাচ্চার হাত ধরে তার গার্জিয়ানরা আসে। তারপরে আমাদের নাট্য সংস্থা হয়তো 2 মাস পরে একটা নাটক করলো, তখন সবাইকে বললো, তখন গিয়ে আসে। কিন্তু এই যে গ্যাপগুলো হচ্ছে, এই গ্যাপগুলো যাতে না থাকে এবং আমাদের ধর্মনগরের বরাবরের জন্য মানুষের কাছে জানা হয়ে যাবে যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমাদের একটা করে নাটক থাকছে, ধর্মনগরে একটা নাটক থাকছে। তবে আমরা সেই সাথে আপনাদের কাছে আমরা দায়বদ্ধ এবং বলতে চাইছি যে নাটক মানে ধরিবাদ, ছুঁইপারি এই ধরনের কিছু হবে না। অত্যন্ত পেশাদারিত্বমূলক নাটক, অত্যন্ত উঁচু মানের এবং উন্নত মানের নাটক আপনারা দেখতে পাবেন। আজকেই আগামী 8 তারিখ যে নাটকটা আছে আমাদের কথার সঙ্গে মিলিয়ে নেবেন। আগামী 8 তারিখ একজোটে নাট্যচর্চার সঙ্গে যারা জড়িত আছে সকল শিল্পীকে নিয়ে আমরা প্রথম নাটকটা মঞ্চস্থ করতে যাচ্ছি, যার সূচনা করবেন আমাদের মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়। 8 তারিখ 8ই জুন দ্বিতীয় শনিবার মাসে, জুন মাসের দ্বিতীয় শনিবার এবং সন্ধ্যা 6টায় সেটা ওনার হাত ধরে এটার সূচনা হবে।